সম্মানিত দর্শক, আপনারা বুঝতেই পারছেন আমি একজন কম্পোজার, পাশাপাশি একজন শিল্পী, আর ভীষণ ভালো লাগে ইসলামিক গান, ইসলামিক গজল, ইসলামিক চিন্তাভাবনা নিয়ে কাজ করতে আমার খুবই ভালো লাগে। তো আমার পাশে যিনি আপনারা দেখতে পাচ্ছেন হাফেজ মাওলানা সাকিব ভাই, আমাদের নরসিংদী থেকে আসছেন। তো আমি সাকিব ভাইয়ের সাথে আমি অনেক সময় কাটালাম এবং আমি পার্সোনালভাবে আমার ভালো লাগার থেকে একটি জিনিস আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে আমি কি নিজেও যেটা অনুভব করেছি এবং সবার জন্য কিছু কিছু দর্শক, আমাদের ইসলাম মাইন্ডের কিছু মানুষ আছে যারা নামাজ এবং অজু সঠিকভাবে না জানার কারণে আমরা মসজিদে গিয়ে পড়তে পারি না। তো যার জন্য আমি আজকে এই ভিডিওটি আপনাদের জন্যই আমি তৈরি করলাম। যদিও আমার চ্যানেলে গান বিভিন্ন ধরনের ভাইরাল করার জন্য আমি অসহায় শিল্পীদের নিয়ে কাজ করি, তো আজকে এই জিনিসটা আমি এই নামাজের বিষয় নিয়ে আজকে অজু ও নামাজ নিয়ে একটি ভিডিও তৈরি করছি। অবশ্যই আপনারা এতে যদি কিছুটা আপনারা শিক্ষা অর্জন করেন তাতে আমার জীবনের সার্থকতা হবে, আমি একটু হলেও তৃপ্তি পাব। তো দর্শক, চলুন আমরা এই ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুগণ, মসজিদে যখন আজান হয়, আজান শুনে আমাদের অনেকেরই ইচ্ছে করে আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, কিন্তু আমরা অনেকেই সঠিকভাবে ওযু করতে জানি না বা নামাজ পড়তে জানি না, সেই জন্য আমরা অনেকেই মসজিদে যাই না, আমরা লজ্জাবোধ করে থাকি। তো ভাই, আমরা কীভাবে ওযু করব? আমরা প্রথমে ওযু নিয়ত করব আর ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে এভাবে আমরা দু হাতের কবজি সহ তিনবার ধুয়ে নেব। তারপর আমরা ডান হাতে পানি নিয়ে আমরা তিনবার কুলি করে নেব, আর যদি মিসওয়াক থাকে তখন আমরা মিসওয়াক করে নেব, মিসওয়াক করা হলো সুন্নত। তারপর আমরা ডান হাতে পানি নিয়ে আর বাম হাতের এই দুইটা আঙ্গুল আমরা প্রবেশ করাবো, এভাবে আমরা তিনবার নাকে পানি প্রবেশ করাবো। তারপর আমরা তিনবার মুখে মুখ ধৌত করব। তবে আমরা মুখ ধৌত করব এখান থেকে কানের লতি পর্যন্ত, থুতির নিচ পর্যন্ত। যদি পাতলা দাড়ি হয় তাহলে পানি পৌঁছাইতে হবে, আর যদি ঘন দাড়ি হয় তাহলে পানি পৌঁছানো ততটা জরুরি নয়। তারপর আমরা দু হাতের প্রথমে ডাইন হাতের কনিসহ সুন্দরভাবে ধৌত করব, তারপর বাম হাতের কনিসহ আমরা সুন্দরভাবে ধৌত করব। তারপর আমরা আঙ্গুলগুলা ক্লিয়ার করব। তারপর আমরা সমস্ত মাথা একবার মাসে করার জন্য আমরা পানি নিয়ে এভাবে ঝাড়া দিয়ে এভাবে ধরে আমরা নিয়ে যাব মাথায়। তারপর আমাদের কাছে দুই আঙ্গুল বাকি থাকবে। তারপর কানে মাসে করা হলো সুন্নত, আমরা এই আঙ্গুল দিয়ে এভাবে মাসে করব। বাকি রইল আমাদের এই এই পিঠ আর এই পিঠ। তাহলে গর্দান মাসে করা হলো মোস্তাহাব, আমরা গর্দান এই পর্যন্ত মাসে করে দেব। তারপর দুই পায়ের টাকনু সহ তিনবার দোয়া হলো সুন্নত, আমরা প্রথমে ডাইন পা ভালোভাবে দৌত করে নিব, তারপর বাম পা দৌত করব। তারপর আমরা এই বাম হাতের এই আঙ্গুল দিয়ে ডাইন পায়ের কায় আঙ্গুল থেকে সুন্দর করে আঙ্গুলগুলো ক্লিয়ার করব। আর ওযুর শেষে আমরা যারা দোয়া পারি দোয়া পড়ে নেব, আর নয়তো যারা কালিমায়ে শাহাদাত পড়ি কালিমায়ে শাহাদাত পড়লেও হয়ে যাবে। তো সম্মানিত দর্শক, চলুন আমরা ওযুটা প্র্যাকটিক্যালভাবে দেখে আসি। ওযু করার সুন্নত তরিকা অর্থাৎ ওযু করার পদ্ধতি সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। প্রথমে ওযু করার নিয়ত করা হলো সুন্নত, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, দুই হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নত, এভাবে আমরা দুই হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিব। মিসওয়াক করা সুন্নত, আমরা মিসওয়াক করে নিব। তিনবার কুলি করা সুন্নত, তিনবার নাকে পানি দেওয়া সুন্নত, আমরা এই হাতে ডান হাতে পানি নেব আর বাম হাতের এই দুইটা আঙ্গুল ঢুকাব, সমস্ত মুখ তিনবার দোয়া সুন্নত, আমরা
কপালের এখান থেকে কানের রতি পর্যন্ত থুতি নিচ পর্যন্ত দুব। ঘনদাড়ি খিলাল করা মুস্তব, আমরা এইভাবে যাদের ঘনদাড়ি আছে আমরা এভাবে খিলাল করে নিব। দুই হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নত, আমরা এভাবে সুন্দর করে কনি পর্যন্ত ধুয়ে নিব। দুই হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত, আমরা এভাবে আঙ্গুল খিলাল করে নিব। সমস্ত মাথা একবার মাছে করা সুন্নত, প্রথমে আমরা এভাবে পানি নিয়ে ফেলে দিয়ে তারপর এভাবে মিলিয়ে এভাবে নিয়ে যাব। তারপর আমার বাকি রইল এই দুইটা, দুইটা থেকে এইটা দিয়ে আমি দুই কান মাছে করা সুন্নত, দুই কান মাছে করব। তারপর গর্দান মাছে করা মুস্তহাব, গর্দান আমি এই পর্যন্ত মাছে করব, সুতরাং এইভাবে আনবো না বরং এই পর্যন্ত মাছে করব। দুই পায়ের তাকনু সহ তিনবার দোয়া সুন্নত, প্রথমে আমরা ডাইন পা ধুয়ে নিব। তারপর আমরা বাম পা ধুয়ে নিব। দুই পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত, প্রথমে আমরা এভাবে বাম হাতের এই আঙ্গুল দিয়ে এভাবে ডান পায়ে থেকে শুরু করে বাম পায়ে এনে শেষ করে দেব। এ হলো অজু করার শেষ, আর অজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া মুস্তহাব, আমরা আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পড়ে নিব। কালিমাতু শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। সম্মানিত প্রিয় দর্শক, নামাজে যাওয়ার পূর্বে আমি আপনাদের সাথে এই বিষয়টা আলোচনা করতে চাই যে কোন নামাজে কত রাকাত, আমরা অনেকেই ভুল করে থাকি, তো চলুন আমরা এই বিষয়টা জেনে নিই। প্রথমে হলো আমাদের ফজরের নামাজ, ফজরের নামাজ হলো মোট চার রাকাত, দু রাকাত হলো সুন্নত আর দু রাকাত ফরজ, উভয় নামাজ অবশ্যই পড়তে হবে, না পড়লে গুনাহগার হবে। এবার আসুন আমাদের জোহরের নামাজ, জোহরের নামাজ মোট হলো বারো রাকাত, প্রথমে চার রাকাত সুন্নত অবশ্যই পড়তে হবে, তারপর চার রাকাত ফরজ, তারপর দু রাকাত নফল, পড়লে আল্লাহ তাআলা অনেক সওয়াব দিবেন আর না পড়লে গোনা হবে না, তবে সময় থাকলে পড়ে নেওয়াই ভালো। তারপর দুই রাকাত সুন্নত অবশ্যই পড়তে হবে। তারপর হলো আসরের নামাজ, আসরের নামাজ হলো মোট আট রাকাত, প্রথমে চার রাকাত সুন্নত পড়লে অনেক সওয়াব হবে, আর তারপর চার রাকাত ফরজ, আমরা না পড়লে গোনা হবে, সকলেই পড়তে হবে। তারপর মাগরিব নামাজ, মাগরিব নামাজ হলো সাত রাকাত, তিন প্রথমে তিন রাকাত ফরজ, তারপর দুই রাকাত সুন্নত, তিন দুই রাকাত সুন্নত যদি আমরা পড়ি অনেক সওয়াবের ভাগিদার হতে পারব। তারপর এশারের নামাজ মোট পনেরো রাকাত, প্রথমে চার রাকাত সুন্নত, পড়লে অনেক সওয়াব হবে, না পড়লে গোনা হবে না, তবে পড়লেই ভালো। তারপর চার রাকাত ফরজ অবশ্যই পড়তে হবে, তারপর দু রাকাত সুন্নত, তারপর দু রাকাত নফল, তারপর তিন রাকাত বেথের। তো সম্মানিত প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দুই রাকাত নামাজ পড়ে দেখাবো, সেটা হলো ফজরের নামাজ, ফজর নামাজের দুই রাকাত ফরজ নামাজ আপনাদেরকে পড়ে দেখাবো, তো আপনারা ঠিক এভাবেই পড়বেন। সম্মানিত প্রিয় দর্শক, নামাজের বাহিরে এবং ভিতরে তেরোটি ফরজ, তো আমি সে বিষয়ে আলোচনা করছি না, বরং প্র্যাকটিক্যালভাবে আপনারা কীভাবে নামাজ পড়বেন এই নিয়মটা দেখাবো এখন। আমরা সর্বপ্রথম সোজা হয়ে দাঁড়াবো, আমাদের শরীর কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। তারপর আমরা আল্লাহু আকবার বলে এতটুকু উঠাবো, আমরা আমাদের এই আঙ্গুলগুলা ক্যাবলামুখী হয়ে থাকবে এভাবে। আল্লাহু আকবার, তারপর আমরা এভাবে হাতটা বেঁধে দিব, এভাবে দিয়ে আমরা এই তিন আঙ্গুল এখানে ফেলে এভাবে ছেড়ে দিব। এখন আমার ছাড়ার পর যেখানেই যাই, ছাড়ার পর আমি সর্বপ্রথম সানা পড়ব, তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ব,
তারপর সুরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সুরাটি পড়ে নিব। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা যেই সুরাটি পারি উপরের থেকে আমরা নিচে আসব। তো সর্বপ্রথম আমি যদি 10টি সুরা পারি তার মধ্যে থেকে আমি 2 রাকাত নামাজে যেই সুরাটি উপরে আছে ওই সুরাটি নিব। তো আমার জন্যে সুরার ফিল আলম তর কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল আমি সর্বপ্রথম এই সুরাটি নিব। সুরাটি পড়া শেষে আমরা রুকুতে যাব। আল্লাহু আকবার রুকুতে গিয়ে আমরা রুকু করা হলো ফরজ, রুকুতে দেরি করা হলো ওয়াজিব। আজকে আমরা নামাজ পড়ি কিন্তু রুকুটা আমাদের সংকেত হয়ে যায়, আমরা অবশ্যই রুকুতে একটু বিলম্ব সময় দিব এবং ধীরস্থিরভাবে সুন্দর করে আমরা বলবো সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা 3 বার 5 বার 7 বার বলবো। তারপর সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। আমরা যদি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি তাহলে শুধু এখানেই বলবো রাব্বানা লাকাল হামদ, আর যখন আমরা নিজেরা পড়ি তখন ফুল বলবো। তারপর এখানে একটু সময় বিলম্ব করে আমরা সোজা সিজদাতে চলে যাব। আল্লাহু সেজদা করা হলো ফরজ আর সেজদাতে দেরি করা হলো ওয়াজিব, সুতরাং আমরা একটু ধীরস্থিরভাবে সেজদাটা করব এবং শুদ্ধভাবে বলবো সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার আমরা 7 বার বলতে পারবো। তারপর আল্লাহু আকবার আমরা অনেকে এসে সোজা হয়ে না বসে আবার আমরা অতি দ্রুত সেজদায় চলে যাই না, বরং সোজা হয়ে বসা হলো ওয়াজিব, আমরা অবশ্যই ওয়াজিব মানতে হবে। তাহলে আমরা সুন্দর করে এভাবে একটু ধীরস্থিরভাবে বসবো, তারপর দ্বিতীয় সেজদায় চলে যাব। এখানে আমরা আবার সুন্দর করে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার বলবো। তারপর আমরা সোজা দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার তারপর বিসমিল্লাহ পড়ে নিব, পরে বিসমিল্লাহ পড়ে সুরাতুল ফাতিহা পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সুরাটি শেষ করে আমরা ওই যে সুরাতুল ফিল নিয়েছিলাম এর নিচ উপরের সুরা আমরা কিছুতেই নিতে পারবো না, তখন আমরা নিচের সুরা নিব। তো নিচে আমি যেই সুরা পারি ধরে নিলাম আমি ইখলাস পারি তখন পড়ে নিব। উলুহু আল্লাহু আহাদ এই সুরাটি পড়ে তখন আমরা আবার রুকুতে চলে যাব। আল্লাহু আকবার রুকুর সময় আমাদের নজরটা থাকবে দুই পায়ের বৃদ্ধ আঙ্গুলে। 3 বার 5 বার 7 বার বলবো সুবহানা রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার। এখানে আমরা আবার সুন্দর করে বলবো সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার অথবা 7 বার। তারপর আল্লাহু আকবার এখানে ধীরস্থিরভাবে একটু সময় নিব, তারপর দ্বিতীয় সেজদায় চলে যাব। আল্লাহু আকবার এখানেও 3 বার 5 বার 7 বার বলবো সুবহানা রাব্বিয়াল আলা এখানে যখন আমরা তাশা হতে বসবো তখন আমার নজরটা থাকবে এই মাঝখানে, অন্য কোনো দিকে তাকানো যাবে না, বরং অন্য কোথাও যদি আমরা তাকাই তাহলে আমাদের নামাজ মাকরু হয়ে যাবে, সেই জন্য আমাদের নজরটা এখানে রাখবো। এখানে বসে আমরা তাশাহুদ পড়ে নেব, তাশাহুদ পড়া হলো ওয়াজিব, কেউ যদি তাশাহুদ না পারি আমরা শিখে নিব, কারণ তাশাহুদ না পড়লে নামাজ সহি হবে না। তারপর
আমরা দুরুদে ইব্রাহিম পড়ে নিব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরুদটি পড়ে নিব। তারপর আমরা দোয়ায়ে কুনুত পড়ে নিব, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়াটি পড়ে নিব। তারপর আমরা সালাম ফিরাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যখন সালাম ফিরাব আমার নজরটা থাকবে এই কাদের মধ্যে ঠিক এখানে, আর আমার পাশে যখন মানুষ থাকবে আমি মানুষদের দিকে অপর মানুষের দিকেও তাকাতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক এভাবে আমরা বাকি সব নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমাদের নামাজ সহি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। আর আমরা না যেই যদি আমরা সুরা কেরাতগুলো না জানি, তাহলে আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব তারা থাকেন, তাদের কাছ থেকে একটু সময় দিয়ে আমরা শিখে নেব। তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে সম্মান পাবো, আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতেও আমাদেরকে সুন্দর জান্নাত দান করবেন।